বন্ধুরা, দীঘার মোহনায় শুটকি মাছের যে ছোট্ট আড়ত আছে, মোহনার ঠিক উল্টো সাইডে একটা গ্রাম আছে যেখানে শুটকি মাছ চাষ করা হয়। তো চাষ করার আগে বিভিন্ন মাছ যখন এখানে এসে পৌঁছায়, সবার প্রথম কাজ মাছকে ধুয়ে বাছা বেছে একটা থোকা করে গিট্টি মেরে তারপরে সেগুলো শোকানো হয়। সেই কাজটা আমার পাশেই হচ্ছে, তোমরা দেখতে পারবে। স্থানীয় ভাষায় এই মাছের নাম, যে মাছটা ওনারা বাজছেন সেটা হচ্ছে ফিতে মাছ বলে, কিন্তু শহরের দিকে, শহর অঞ্চলের দিকে এই মাছটাকে সীতাপাটি মাছ নামে অনেকে চেনে। আজকে সকালে এই লটটা এসেছে একদম মাছের আড়ত থেকে, কাঁচা মাছের আড়ত। মাছ ধোয়ার পরে গিট্টি মেরে মাছগুলোকে একসঙ্গে এবং সেগুলোকেই বাঁশের বেরিকেটে সাজানো হয়। সেই কাজটা, প্রথম ধাপের কাজটা এনারা করছে। হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি সঞ্জীব, তোমরা দেখছি সঞ্জীব ইউটিউব চ্যানেল। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো, পশ্চিমবঙ্গের সবথেকে বড় শুটকি মাছের আড়ত। দীঘা থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে মোহনা। এই মোহনার পাশেই 1 কিলোমিটার গেলেই দেখতে পাওয়া যায় একটি সুন্দর ছোট্ট জেলে বস্তি। নদীর ধার বরাবর কয়েক সরও বেশি জায়গা রয়েছে যেখানে শুটকি মাছ চাষ করা হয়। এখানকার সব মানুষেরই জীবিকা এই মাছের উপর নির্ভরশীল। গাং পারে এরকম ছোট্ট জেলে বস্তিতে চাষ করা হয় কত ধরনের শুকনো মাছ। কি দারুণ, একটা ছোট ধান ক্ষেতের মতো। দেখো, এখানে ভোলা মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিহারে এই ধরনের মাছগুলোকে শুকনো করা হচ্ছে, যেগুলো খুব সুন্দর একটা পরিস্থিতি। এগুলো হচ্ছে আমোদি মাছ, আমোদি শুটকি, হ্যাঁ সবই। এগুলো এখনও প্রায় কাঁচা রয়েছে, পুরো শোকায়নি, এখনও প্রায় কাঁচা রয়েছে। তো একজনকে আমি পেয়ে গেছি, দেখি ওনার সাথে কথা বলি। এই মাছ পরিষ্কার করে নিচ্ছেন আগে? এগুলো জলে ধোয়া হচ্ছে, জলের মধ্যে ফেলে। মাছের ভেতরের অংশটা নাড়িভুড়ি ওটা থাকছে, ভেতরে থাকছে, তাই তো? এটা বার করবে, এটা বার করতে হলে কাটতে হবে। হুম হুম, কাটা হয় না, তাই তো? জলে ধুয়ে না ধুলে তো এই লাল থেকে যাবে নোংরা। কতদিন থাকবে এটা? এটা হ্যাঁ, এই 3 দিন রোদ হলে 3 দিন থাকবে। এখান থেকে পাটাই পড়বে। পাটাই মানে এই যে তামসি করা আছে? হুম, আড়ত এইখানে। ও আচ্ছা, ওইখানে ফেলে এই বাঁশ বাঁশ ছিঁড়ে যে পাটা মতন করা আছে। আচ্ছা, ওইখানেও থাকবে কিছু? ওইখানে 3 দিন থাকবে, ছ দিনের দিন মাছ বাজারে বাজারে যাবে। 6 দিন মোটো মাছ, বুড়ো মাছ হলে 7-8 দিন লেগে যায়। হুম হ্যাঁ, এটা তো বড়ই, ছোটোর থেকে বড়ই আছে। ছোটোর থেকে বড়ো, এর থেকে বড়ো আছে। এর থেকে কী আছে? এর থেকে এর মধ্যে আছে, ওই যে আমাদের ওইদিকে ঝুলানো আছে, প্রত্যেক দিন সকালে যেসব ট্রলার দীঘার সমুদ্রে এসে উপস্থিত হয়, ট্রলার থেকে যা মাছ পাওয়া যায় তা সবই চলে যায় বিভিন্ন বাজারে, আর যেগুলো পড়ে থাকে সেই মাছ এসে উপস্থিত হয় এই গ্রামগুলোতে। এখানকার লোকজন সেই মাছগুলোকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে করা হয় শুটকি মাছ। এখানে প্রচুর মানুষ এই শুটকি মাছ চাষের সঙ্গে যুক্ত। টাটকা তাজা মাছগুলোকে শুকিয়ে ফেলা হয় 3 দিনের মধ্যে এবং চতুর্থ দিনে সেই মাছকে নামানো হয়, তারপরে চলে যায় বাজারে। এখানে দেখো মাছ কি সুন্দর,
কি গন্ধ। এখানেও এক ধরনের মাছ রয়েছে যেগুলো সামুদ্রিক শার্ক মাছ বলা হয়। দেখো এই যে এই মাছ আমি কোনোদিন খাইও নি, কিন্তু এতে বেশ ফিশটা বেশ তাজা তাজা লাগছে আমার, শক্ত থলথলে লাগছে। এগুলো সামুদ্রিক শার্ক। এটা কি মাছ গো? হাঙ্গর মাছ। হাঙ্গর মাছ? হাঙ্গর, ছোট হাঙ্গর? ছোট হাঙ্গর। কি কাজে লাগবে এটা? শুটকি মাছ। হাঙ্গর শুটকি? খেতে কেমন এগুলো? ভালো খেতে? ভালো লাগে? যারা খায় জানে, জানো? নুন দেবে নাকি এতে? না না, এমনি শুকনো দিয়ে ঝুলে দিয়ে বা সেখানে বাইরে ঝুলে। তো হাঙ্গর শুটকি দেখো কি সুন্দর চাষ হচ্ছে। তো প্রতিদিন সকালে দীঘার সমুদ্র সৈকত থেকে মাছ চলে আসে এই শুকনো মাছের আড়তে। তো এখানে সেই কাজটা হচ্ছে, মানে শুকাতে দেওয়ার আগে মাছটার কিছু ধাপে ধাপে প্রসেস আছে যেগুলো করে নিতে হয়। এনারা ফার্স্ট টাইম ধুয়ে, এগুলোকে ভালো করে ধুয়ে এবং দুটো মাছকে একটা ডান্ডির মধ্যে মুখগুলোকে বেঁধে, একটা টেকনিক আছে যেটা ওনারা করছেন, মানে মাছের গালের ভেতর থেকে লাঠিটা ঢুকিয়ে দিচ্ছেন আর কি। তারপরে এরকম একটা ডান্ডা তৈরি হয়ে যাচ্ছে এবং এগুলোকেই মানে চার দিনের জন্য শোকানো হবে একদম কড়া রোদে, যেগুলো হচ্ছে একদম সামনেই। সোজা করো, একটা ডান্ডিতে কটা মাছ থাকে? এ একটা লাঠিতে কটা দেওয়া হচ্ছে? এই 15টা 20টা। বড় থাকলে 15টা, তাই তো? ছোট থাকলে একটু বেশি। ভাগ করে দিতে হয়। শুকনো হবে না? ছুটকি মাছ তৈরি হয়। এই জলে পড়লো, তার পড়লে কি জল। আপনাদের কত টাকা রোজ হয় এরকম? রোজ মাছ মাছ থাকলে কাজ করলে 500-700 টাকা। আর মাছ যখন না থাকে? মাছ যখন না থাকে তখন বেকার, মাছের কাছে পয়সা। আর এই সিজনটা, এই শীতকালটা মাছ থাকে? এই সিজনটাই আমাদের মাছ থাকে, তাই তো? মাছ আসে? এই ওয়েদার খারাপ হলে মাছেরই থাকে না। আর বর্ষাকালের ক্ষেত্রে? বর্ষাকালেও হয়, বর্ষাকালেও শুকনো মাছ, শুকতি মাছ বর্ষকালেও হয়, তাই না? 12 মাস রোদ কম থাকে, রোদ কম থাকলে হয়, ওদে বসুতে দাঁড়াই তো। এখন শুকতি মাছ ভালো, এখন মাছের শুকতি মাছের এখন ভালো, বৃষ্টিকালে তো। ওই বড় বড় মাথা ব্যাঙের মতো দেখতে? হ্যাঁ, সে ব্যাঙের মাথা। সেগুলো কি কাজে লাগে? ওগুলো ওগুলো বিক্রি হয় তো, ওটা মনে হয় মাছের খাবার তৈরি হয়। মাছের খাবার? আর বডি রং, বাদ বাকি অংশটা কোথায়? ওটা বাইরে চলে যাচ্ছে, ওটা বাইরে প্যাকিং হয়ে চলে যাচ্ছে, বাইরে বাইরে চলে যাচ্ছে। এটা খাবারের জন্য মানুষ খায়? মানুষ খায়। ব্যাঙের বডি সবই মানুষ খায়। এগুলো আগে এগুলো ফেলে দেওয়া হতো না? হ্যাঁ, আগে ফেলে দেওয়া হতো, বর্তমানে সব। ছোট ছোট শঙ্কর মাছও দেখছি, এগুলো কি শুকনো হয়ে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, সব বিক্রি হয়ে যাবে। এগুলো কোনো বাদ নেই এখানে, কিছু বাদ নেই, তাই না? তুলবে কখন শুকনো হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, ওই একদম ডান দিকে যে লোটে শুটকিগুলো ওগুলো হয়ে গেছে পুরায় নাকি? তোলা হবে তাই? বিকালে? বিকালে, সব বিকালে তোলা। আর এখানে সব মিলিয়ে কত কেজি মাছ একদিনে আপনারা তৈরি করে ফেলেন? সব মিলিয়ে এক একদিন চলে আসে কমসে কম 2-3 টন এরকম কাঁচা মাছ চলে আসে। কাঁচা মাছ? আরে 1 টন কাঁচা মাছ শুকালে কতটা মাছ বের হবে সেরকম আইডিয়া আছে? 1 কিলো কাঁচা মাছ শুকলে, আমি বলি কি, 3 কিলো কাঁচা মাছ শুকলে 1 কিলো শুটকি মাছ।
ও ইউনো দাম বেশি তাই না কাঁচা মাছ না 3 কিলো কাঁচা মাছের দাম ধরে তবে গিয়ে শুটকি দামটা বলা হয় তার মধ্যে সময় দিচ্ছে না তো ধরো 40 টাকা করে কাঁচা কাঁচা 40 এবার 4 3 12 120 টাকা কেনা তাহলে শুটকি মাছে বেচবে কত মালিক সেরকম হিসাবে বলবে ডাবল তো রাখতেই হবে মানে 200 টাকা কি 300 টাকা তো লাগবে 300 যাবে না কমসে কম 10 20 টাকা রেখেই বলবে সেই হিসাবে মার না হলে আপনারা তো সংসার আছে না না ওটাই করা উচিত তো দেখছো মহিলারা কি সুন্দর করছে জিনিসটা এটা একটা ট্রেডিশন জিনিস এটা বহু বছর ধরে এরকম ভাবে হয়ে আসছে শুকনো মাছের বাজার কিন্তু খুব ভালো একটা বাজার যারা তাজা মাছও খায় এবং শুটকি মাছের বাজারটা কিন্তু খুব ছোট বলা যায় না অনেকেই খাচ্ছেন এখন এখনকার এখন অনেক বড় বড় মাছকেও শুকনো করে দেওয়া হচ্ছে টেস্ট একটু আলাদা সব মিলিয়ে এই দীঘার একটু মোহনার ভেতরের দিকটা আসলে এই বড় একটা মাছের আড়ত দেখতে পাওয়া যায় যেটা কাঁচা মাছের ঠিক পেছনেই আছে শুটকি মাছের আড়ত যেটা তোমাদের আজকে দেখাচ্ছি এখানে কত রকমের মাছ শুকনো হচ্ছে পশু পাখি তো জানা না খেয়ে নেয় না পাখি পশু খেতে আনন্দ পশু তাই তো পাখি পশু পাখি সবাই আনন্দ করে কবে না করেন না বাবা কি বলছেন এই কিছুক্ষণ পরে ছাগল এসে যাবে গরু এসে যাবে তারপরে বক পাখি বহু রকমের পাখি এখানে দেখা যায় তাই তো দেখছি কত রকমের ও তো এখন কি দেখছেন বিকালে হলে আরো ভালোভাবে দেখতে পাবেন মানে ওরা ঠিক টাইম মতো সারি 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 হ্যাঁ কাউকে না করা হয় না কাউকে কিছু বলা হয় না মানে সব প্রকৃতির জিনিস সবাই খেতে পারে সবাই আনন্দ করতে পারে একদম তাই আচ্ছা এখানে কোনো বড় ধরনের মাছ শুকানো হয় না বড় ধরনের মাছ একটু মোটা বা একটু বড় দেখে বড় দেখে ধরুন মানে একদম বড় হ্যাঁ এরকম বড় এত বড় শুকানো হয় না ওগুলো লবণ হয়ে যায় ওগুলো নুন হয়ে যায় তাই না ওগুলো মাছ শুকাবো না শুকাবো না পচে যাবে তাই না সেগুলো পচে যাবে পচে যাবে এগুলো বেশি লবণ হয়ে শুকনো আর পচা দুটো তো আলাদা জিনিস তিন কিলো মাছ শুকিয়ে 1 কেজি মাছ করা হয় তাই দামটাও সেইভাবেই ধরে নেওয়া হয় কাঁচা 3 কিলো মাছের দাম যদি 40 টাকা কিলো হলে 3 কিলো মাছের দাম 120 টাকা হয় সেই মাছটা শোকাবার পরে 1 কেজিতে দাঁড়ায় তখন তার দাম দাঁড়িয়ে যায় 300 থেকে 350 টাকা পর্যন্ত অর্থাৎ ব্যবসা কিন্তু ভালোই প্রত্যেক দিন 1000 টন মাছ এই গ্রাম থেকেই তৈরি হয়ে বেরিয়ে যায় বিভিন্ন রাজ্যে তো দেখতে পাচ্ছ আমার সামনে শুটকি মাছ শোকানো হচ্ছে যেটা নিহারে শুটকি মাছ লোটে শুটকি বলে হয় যাকে তা কি বড় বড় মোটা মোটা লোহটে মাছগুলোকে দেখো এরকম ঝুলি দিয়েছে হ্যাঁ এবং দুটো মাছের মুখের ভেতরে আর দুটো মাছ মুখ একসঙ্গে বেঁধে এরকম শাড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে যেগুলো খুবই সুন্দর একটা দৃশ্য ধরা পড়ছে এখানে বড় বড় ভোলা মাছ আর এই তো আপনারা শুটকিই বেচেন তাই তো খুব সুন্দর জীবনটা অসাধারণ এরকম একটা গাং পাড়ে মাছ শুকনো হওয়ার একটা বড় আড়ত রয়েছে যেটা দীঘার মোহনা থেকে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যেই পড়ে এই গ্রামটা তোমরা চাইলে একবার ভিজিট করে যাবে আর বন্ধুরা ওভারঅল তোমরা মার্কেটটা পুরো দেখলে জায়গাটা দেখলে কীভাবে হয় আর বিভিন্ন মানুষ কাজ করছে অনেক সংখ্যক মানুষ এই মাছের পেশার সঙ্গে যুক্ত আর শুটকি মাছ একটা বড় আড়ত বলা যায় একটা বড় চাহিদা রয়েছে কলকাতার মার্কেটে শুটকি মাছের অনেক বাঙালি পরিবার যারা রয়েছে বাঙালি নন বেঙ্গালিরও কথা বলছি যারা শুটকি মাছ প্রেফার করে পছন্দ করে এখন ইদানিং অনেক বড় মাছও শুকনো মাছের আকার নিচ্ছে বাজারে আমরা দেখছি বিভিন্ন ধরনের বড় ইলিশ নুন দেওয়া ইলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় ভেটকি রুই মানে মাগুর এই ধরনের মাছগুলোকেও শোকানো হচ্ছে ইদানিং স্থানীয় ভাষায় এই সব মাছের কিছু নাম রয়েছে ছুঁড়ি কাচি বাবলা এই ধরনের বছরে 3 মাস মাছ ধরা হয় না সমুদ্র থেকে সেই সময় বাজার কিছুটা ঠান্ডা থাকে তাছাড়া অন্য সব সময় মাছ শুকনো করা হয় এই গ্রামগুলোতে এরকমভাবেই পশ্চিমবঙ্গের একটি বড় আড়ত যেটা রয়েছে দীঘার মোহনায় মার্কেটটা ঠিক এইরকম তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল এরকম আরও দেশ বিদেশের বিভিন্ন ভিডিও দেখতে আরও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায় ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবেন